আলাইকুম আসসালাম রহমতুল্লাহি আবার আগত একবার প্রশ্ন করছেন সম্ভবত বাংলাদেশি নম্বর আঠারো লাস্টে চুয়ান্ন আঠারো প্রশ্ন হল যে তার আব্বু যে সুদের সাথে কারবারের সাথে জড়িত ছিলেন বয়স হয়ে গেছে পঞ্চাশ ঘরের মহিলা অর্থাৎ তা তার স্ত্রী বুজানের পরও সে ভুল বুঝতে পারে না কিন্তু এখন ভুল বুঝতে পারছে এখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে তবা করতেছে কিন্তু তারপরে যাদের সাথে সুদী কারবার লিপ্ত আসিল তার তাদের থেকে বাঁচার চেষ্টা করতেছে সুদ দেয় না নিজে চায় না তারপর তাদের এখন কি গুণ হবে কিনা আলহামদুলিল্লাহ সাল্লাম আল্লাহলামাদ জি সম্মানিত ভাই সুদি কারবার এটা বিশাল জিনিস এই সুদি কারবার এটা তো আপনি জানেন আপনিও বললেন যে যে সুদ দেয় সুদ খায় সুদ লেখে এবং সাক্ষী দেয় সবার প্রতি আল্লাহ লানত এবং এই সুদের ভয়াবহতা সম্পর্কে আমি আলোচনা করতে চাই না সেটা আপনারাও জানেন কত বড় খারাপ এটা হ্যাঁ তো এর থেকে দূরে থাকতে হবে যে কোনো উপায় এখন সে একসময় বোঝে না এখন বুঝছে এখন বোঝার পরও যদি যে সমস্ত ব্যক্তিদের সাথে সুদের জড়িত আছে সমস্ত ব্যক্তিদের কাছ থেকে তার তবা করতে হবে চাইতে হবে এবং নিজেকে পরিপূর্ণরূপে ওর থেকে বিরত হতে হবে এটা বলার কোনো অবকাশ নেই যে আমি তো চাই না কিন্তু তাদেরকে দিতে হয় দেওয়া না দেওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়া আছে সে সমস্ত প্রক্রিয়া সে সমস্ত পথ ওয়ে পন্থা সব বন্ধ করতে হবে এবং হয়তো তাদের কাছে যাই বলতে হবে দেখেন ভাই আমি শুধু কারবার সাথে জড়িত ছিলাম আমি তো ভুল বুঝতে পারছি আলহামদুলিল্লাহর কাছে আল্লাহ মারে তৌফিক দিয়েছে আমি এখন তবা করেছি এটা হারাম আমাকে এটা মাফ করে দেন এই শুধু কারবার থেকে আমি বিরত হইতে চাই সেখানে যদি তার দুই টাকা বেশিও দিতে হয় তাহলে তাদেরকে লাভ এর অংশটা দিয়ে আরকি সরি মূল দিয়ে দাদের কাছে মাপ হবে মূল দন্ডা যে কোনো উপায় দোয়া আর হবে আর দিয়ে পরিষদ করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং এই বিষয় থেকে আল্লাহর কাছে দ্রুত গতিতে মাপ নিতে হবে এবং সমাধান নিতে হবে যে আল্লাহ আমাদেরকে माफ করে দেবে এই থেকে বিরো থাকার তৌফিক আমাদের দেন আল্লাহর কাছে অনুnabla করে কান্নাকাটি করে সুদি কারবার থেকে দ্রুত বিদায় নিতে হবে এবং যাদের সাথে এখনো সুদি কারবার জড়িত আছে এই সুদি কারবার থেকে মুক্ত না হওয়া পর্যন্ত ক্ষমা হবে না হইতে পারে যে থাকে সাথে জড়িত সে মন থেকে চায় না কিন্তু তারপর তার দ্বারা তো শুধু কারবার হচ্ছে তো তার হাতে পায়ে কর্মে সুধি কারবারে পরিচালিত আছে এই জন্য যে শুধু সে যদি পূর্ণ সুদি কারবার থেকে পূর্ণ মুক্ত হয়ে যেত তারপর লাগছে তবা করত তাহলে অবশ্যই তার জন্য মুক্তির ঘোষণা আছে এখনো মুক্তির ঘোষণা আছে মৃত্যু আগ পর্যন্ত সুধি কারবার থেকে সম্পূর্ণভাবে বিরত হয়ে তাকে আল্লাহর কাছে maaf চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই ধরনের কোনো সুদের গন্ডও যাতে তার মধ্যে না থাকে এবং যাদের সাথে লেনদেন আছে তাদেরকে নিয়ে বসে কিভাবে সমাধান করা যায় কিভাবে কি চেষ্টা করা যায় তাদের থেকে মুক্তি লাভ করা সুদ কারবার থেকে দূরে সরার এই চেষ্টাও তাকে করতে হবে এবং এই ধরনের পথ ওয়ে অবলম্বন করতে হবে তারপরে আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন ঈশাআ আল্লাহ আল্লাহর কাছে মাফ আছে আল্লাহ তবা কবুলকারী এবং আল্লাহর কাছেই তবা করতে হবে সুতরাং তবা আল্লাহর কাছে নিতে হবে আর তবা করার শর্ত হলো যে অন্যায় থেকে দূরে সরে তারপর আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালাম আলিক